আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 15 নম্বর অঙ্কটি। 15 নম্বরে যেটি দিয়ে আছে সেটি হচ্ছে এমন যে এফএক্স, যদি এফএক্স সমান 2x + 1/2x - 1 হয়, তবে f1/x² + 1/f1/x² - 1 এর মান নির্ণয় করো। এরকম তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অঙ্কটিতে মনোযোগী হবে। তো চলো দেখা যাক অঙ্কটি কীভাবে সমাধান করা যায়। তো এখানে আমরা প্রথমেই সমাধান দিয়ে শুরু করতে পারি এবং পরে লিখব যে দেয়া আছে। আচ্ছা, কী দেয়া আছে? আমরা যদি এখানে উপরে একটু লক্ষ্য করি তাহলেই এখানে দেখতে পাচ্ছি যে দেয়া আছে f(x) = 2x + 1, নিচে 2x - 1, এরকম। তো এরকম দেয়া থাকলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে আমাদের বলছে তবে f(1/x² + 1, f(1/x² - 1 এর মান নির্ণয় করতে। তো আমরা একটু অঙ্কটাকে একটু ভেঙে ভেঙে করবো, অর্থাৎ প্রথমে f(1/x² এর মান বের করব। তাহলে f(1/x² এর মান যদি প্রথমে বের করি, তাহলে আমরা এখানে 2 × x এর জায়গাটাতে 1/x² বসাবো। এক্স অর্থাৎ এখানে x ছিল, এখানে 1/x² কারণে x এর জায়গাতে 1/x² বসালাম +1। একইভাবে নিচে 2 × x এর জায়গাটাতে 1/x² - 1। তো এবার যেটি করতে পারি, উপরে 2 এটার সাথে গুণ হলে উপরে 2 আর নিচে x² পরে +1। তো একইভাবে এই 2 এখানে গুণ হলে উপরে 2 নিচে x² - 1। এবার আমাদের যেটি হবে, উপরে লসাগু করলে x² উপরে 2 x² 1 এর সাথে গুণ হবে এরকম, আর নিচে লসাগু করলে x² নিচে উপরে 2 - x² 1 এর সাথে গুণ হলে এরকম। এবার আমাদের এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এমন, উপরে 2 + x² নিচে x² গুণ, অর্থাৎ বাঘের ইয়েটাকে আমরা উল্টে গেলে x² উপরে 2 - x² নিচে, তাহলে x² কাটা আমাদের এখানে থাকতেছে উপরে 2 + x² নিচে 2 - x² এরকম। কিন্তু আমাদের অঙ্কে বলছে আমাদের f(1/x² + 1 এর মান, আমরা শুধু f(1/x² মান বের করছি +1, আর নিচে -1 এই মানটি এখনও বের করা হয়নি। তো এবার আমরা যেটি করব, এবার আমরা পুরো মানটা বের করব। তো আমরা এবার লিখতে পারি, সুতরাং f(1/x² + 1 উপরে আর f(1/x² - 1 নিচে, এরকম। এবার আমরা এই মানটি বের করব। এই মানটি বের করলে আমরা জানি f(1/x² মান হচ্ছে উপরের এই অংশটুকু, অর্থাৎ 2 + x² আবার 2 - x² পরে এখানে +1 আছে, সে +1 বসিয়ে দিব। একইভাবে এই অংশটুকুর মান হচ্ছে 2 + x² 2 - x² পরে -1 আছে, সেটি বসিয়ে দিব। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এটি, অর্থাৎ এই মানটি আমরা এখানে বসিয়ে দিলাম, আবার এই অংশটুকু মান এটি এখানে বসিয়ে দিলাম, আর এখানে -1 আর এখানে +1, আমাদের এই অংশটুকুর মান বের করার জন্যই বলা হয়েছে। তো এবার উপরে যদি আমরা লসাগু করি, তাহলে উপরে নিচে 2 - x², তাহলে উপরে থাকবে 2 + x²
এই 2 মাইনাস এক্স স্কয়ারটা 1 এর সাথে গুণ হবে 1 এর সাথে গুণ হলে প্লাস 2 মাইনাস এক্স স্কয়ার একইভাবে নিচে আমরা লসাগু করব নিচে লসাগু করলে নিচের লসাগু হবে 2 মাইনাস এক্স স্কয়ার উপরে থাকবে 2 প্লাস এক্স স্কয়ার এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 1 এর সাথে গুণ হলে এক্স স্কয়ার এবার আমাদের উপরে কি থাকতেছে পরে 2 মাইনাস এক্স স্কয়ার আর এখানে আমরা যদি লক্ষ্য করি এক্স স্কয়ার প্লাস আর এক্স স্কয়ার মাইনাসের বাদ অর্থাৎ 2 2 যোগ করলে 4 তো নিচে কি থাকতেছে 2 মাইনাস এক্স স্কয়ার উপরে এই 2টা মাইনাস আর এই 2টা প্লাস আর এক্স স্কয়ার এটা প্লাস আর এটা প্লাস আর অর্থাৎ 2 এক্স স্কয়ার 2টা এক্স স্কয়ার হচ্ছে তাহলে এবার আমরা পরে 4 নিচে 2 মাইনাস এক্স স্কয়ার গুণ এটা উল্টে দিলে 2 মাইনাস এক্স স্কয়ার উপরে গুণ হয়ে গেলে ভাগেরটা 2 এক্স স্কয়ার নিচে তাহলে এখানে ব্রেকেট দিয়ে পুরোটা কাটলে এটা এটা সমান 2 দিয়ে 4 কে কাটলে 2 তাহলে আমাদের উপরে 2 নিচে এক্স স্কয়ার এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো আমার আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অলমেথ নোটবুকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই